সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিল এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুলমতাকিন ও সালাত ওসালাম ওলা আশরফুল আম্বিয়া ইউল মুরসলিন নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদুস সালেহিন থেকে আলোচনা শুনে আসছি তো আজকে এই বই থেকে যে বিষয়ে আমরা আলোচনা করব যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলেই বাবু জোয়া ফাতিল মুসলিমিন ওয়াল ওয়াল মেলিন দুর্বল নিঃস্ব গরিব এবং অখ্যাত মুসলমানের ফজিলত গরিব মিসকিন অসহায় মানুষ সম্পর্কে শরীয়তের তাদের সান্ত্বনার কোনো বাণী আছে কি না আজকের আলোচনা এ বিষয়ে শুনবেন শাহ তালা এ বিষয়ে আল্লাহ তালা বলেন সুরায় কাহাফের আঠাশ নম্বর আল্লাহ বলেন ওয়সবির আফসেকা মাল্লাদিনা

যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় তারা ডাকে ইউরি ওয়াজহা কেন ডাকে তার জন্য সন্তুষ্ট আপনার চক্ষুকে তাদের কাছ থেকে ফিরিয়ে নেন না তাদের কাছ থেকে ফিরিয়ে নেন না তো আল্লাহ তালা তার নবী মোহাম্মদুর রসুল্লা সালামকে বলেছে যে আপনি দুনিয়ার রং দেখে যে কে লিডার বা বড় সেটা না দেখে গরিব হলেই হবে না যেই মানুষগুলি আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যায় এবং তার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট এ ধরনের মানুষের সাথে আপনি থাকেন বলা তাই দোয়না কানহোম আপনার তুই চক্ষুকে তাদের কাছ থেকে আপনি ফিরে এলেন না সর্বক্ষণ তাদের কাছে থাকুন তো এই আয়ার দ্বারা আমাদের সাথী সঙ্গী কাদেরকে বানাচ্ছে যারা নাকি এই দুনিয়ায় অসহায় কিন্তু দুনিয়ায় হয়তো তাদের কোনো সম্মান মর্যাদা

জওয়া আউজিন মুস্তাক বীরিন মুস্তফা কুন আলে ওয়াহাব রাজী আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাললামকে বলতে শুনেছি তিনি বলেন আলাউক বিরুকুমবি আহালীল জান্না আমি কি তোমাদেরকে জান্নাতই কারাইটা বলবো না বলছেন কুল্লু দায়িফিন মোতাবা আফিন প্রত্যেক দুর্বল এবং মানুষ যাদেরকে তুচ্ছ মনে করে আল্লাহ হক দুনিয়ায় তাদের কোনো মূল্য নেই মানুষ তাদেরকে পাগল মনে করে তাদেরকে সমাজে কোনো মূল্য নেই কিন্তু তারা দিনদার ইমানদার আজকাল গরিব হলেও অসহায় আমাদের সমাজে আজকাল বহু গরিব আছে গরিব হওয়াটা এখতিয়ার তো নয় আমার নিজের থেকে গরিব হয় হয় না আল্লাহ যার ভাগে যা রাখেছে সেটা হবে কিন্তু সেই গরিবীটা তাকে আল্লাহর যে সিদ্ধান্ত সেটাকে মেনে নিতে হবে এবং এই গর্বতের উপরে তাকে সন্তুষ্ট থাকতে হবে এবং সে আল্লাহর এবাদত করত তো এই ধরনের যে গরিব দুর্বল এবং মানুষ তাদেরকে তুচ্ছ মনে করে কিন্তু সে ব্যক্তি ইমানদার মানুষ তো এই ধরনের মানুষ এরা হল চান না আল্লাহ হিলা আবার রাহু বলছেন এই ধরনের মানুষ যারা নাকি দুর্বল এরা যদি কোনো কাজ করার ক্ষেত্রে কসম খেয়ে বসে তো আল্লাহ তালার উপর ভরসা খেয়ে যদি তারা কসম করে তাহলে আল্লাহ তাআলা তার কসমটাকে পরিপূর্ণ করার জন্য তাকে তহফির দান করেন আলা উকবেরকম বি আহালিন নার বলছেন আমি কি তোমাদেরকে জাহান্নামে কারা আছে এদেরকে বলব না জাহান্নামে কারা যাবে বলছেন কুল্লু অতুল্যিন জওয়াজিন মুস্তাকবিরিন প্রত্যেক কঠোর ব্যক্তি মানুষ একেবারে তার আচরণটা অত্যন্ত কড়া কঠোর ব্যক্তি জওয়াজিন মুস্তাকবিরিন অহংকারী ব্যক্তি এ বিষয়ে আরেকটি হাদিস

মা রাআইউকা ফি কাফি আর-রাজুল এই মানুষ সম্পর্কে তোমাদের ধারণা কি এই লোকটা কেমন বা এই সম্পর্কে তোমাদের কিছু জানা আছে ফাকাল তারা বুলো রাজুলুল মিন আশরাফিল নাস তো বড় মানে বংশীয় লোক সম্ভ্রান্ত লোক বড় বংশের মানুষ হাযা ওয়াল্লাহি জারিয়ুন ইন খাতাবা আইউন দেখতেও সুন্দর পয়সাও আছে সমাজে তার অনেক প্রভাব বলছেন তার অবস্থাটা হলো এই যে এরকম কোন একটা পুরুষ যদি কোনো মেয়েকে যদি বিবাহ প্রস্তাব দেয় তাহলে সে রাজি হবেই আর সমাজে তার এত দাপড় যে এই ব্যক্তি যদি কারো বিষয়ে কোনো সুপারিশ করে তাহলে সেই সুপারিশটাও গ্রহণ করবে আল্লাহাম চুপ থাকলেন সুম্মা একটু পর আর একজন ব্যক্তি আসলো সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদেরকে হয়তো এইভাবে বুঝাইতে চাচ্ছেন এই একটু পরে আরেকজন ব্যক্তি তার সামনে অতিক্রম করলো ফা আল্লাহ রসুল তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তার সাহাবিদেরকে মা রা ইউ কাপি হাদা এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কিসলিন এ তো গরিব বেচারা মুসলমান একটা গরিব মুসলমান মিসকিন মুসলমান এই বেচারার অবস্থা হলো এমন যে সে কোথাও বিবাহর প্রস্তাব দিলে সেটা গ্রহণ হয় না কিছু নেই বিবাহকে বসতেই চান না ওয়া ইনশাফা আল্লাহ আর এ যদি সমাজে কারো জন্য কিছু সুপারিশ করে তো নিজেই বেচারা তার কোনো সমাজে কোনো মূল্য নেই তো ওর কথা কে শুনবে তার কোনো সুপারিশ কবুল করবে না ওয়া ইন আল্লাহ ইসমা আলি কাউলিহি আর সে যদি কোনো কথা বলে তার কোনো কথাও কেউ শুনবে না ফকর আরসুল হাসলাম আল্লাহ রসুল বললেন হাজা খাইরুম মিল ইল আর মিসলা হাজা বলছে এই যাকে তুমি গরিব দুর্বল মনে করছো এই ব্যক্তি ওই আগের ব্যক্তির মতো দুনিয়া ভরে মানুষের সংখ্যার চাইতে এই ব্যক্তি উত্তম বেশি দেখা যে গরিব হওয়া দুর্বল হওয়া কষ্টের জীবন দুনিয়ায় জীবন যাপন করা এতে কোনো দোষের কিছু নেই যদি আমি আল্লাহর এই সিদ্ধান্তকে আমি মনে প্রাণী মেনে নিই আমি যদি রাজি হয়ে যাই যে আল্লাহ তার আমাকে যে অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ এটা বলার মতো যদি আমাদের ক্ষমতা থাকে তাহলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় একটা অবদান আমাদের উপর আল্লাহ বলছেন যাদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি তুমি চোখ তুলে না ওর ভিতরে মঙ্গল নেই এটা দুনিয়ার একটা জিন আর সৌন্দর্যতা মাত্র যে আল্লাহ তোমাকে যেটা দিয়েছে এর ভিতরে মঙ্গল আছে ইনশাআল্লাহ আগে হাদিস আসতেছে যে জাহান নামে সবচেয়ে বেশি ধনী লোক যাচ্ছে জাহান নামে আর গরিব লোক যাচ্ছে জান্নাতে কারণ পয়সা যত বেশি হবে আল্লাহ নাফরমানি অত বেশি হয়ে যায় ওয়ান আবি সাঈদ নীল খুদ্রি রাজি আল্লাহ আনহু আনী নবী সালাম কল জান্নাতু জান্নাত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহাম বলেছেন জাতিল জান্নাতু ওয়ান্নার জান্নাত এবং জাহান্নাম তারা পরস্পর ঝগড়া শুরু করে দিয়েছে তো ঝগড়া বলতে সে বলছে আমি কাকে নিব ও বলছে আমি কাকে নিব এটা নিয়ে তাদের বিতর্ক শুরু হয়ে গেছে ফকালাতিন্নাত জহান্নাম বলছে ফিয়েল জাব্বারুন অল্মতাকাব বিরুন আমার ভিতরে যারা দাম্ভিক এবং যারা গর্ব করে চলে অল্মতাকাব বিরুন এবং যারা অহংকার করে চলে তাদেরকে আমার ভিতরে থাকতে হবে ওয়াক আলাতিন জান্না জান্নাত বলছে ফিয়া জোয়াফা উন্না সোয়া মাসাকিন হুম আর আমার মাঝে থাকবে কারা যারা গরিব মিশকিন তারা থাকবে আমাদের মাঝে ফকদাল্লাহ বাই না হোমা আল্লাহতালা এই দুইজনার বিতর্ক শোনার পর বলছে সমাধান আমি করে দিচ্ছি সমাধান কি বলছে এ নাকি আল জান্না তুমি জাননাত তো তুমি হলো দয়ার জায়গা শান্তির জায়গা আমি যাকে চাইব তাকে দয়া করে তোমার শান্তিতে দেবো ওয়া এন না কি আর না রাজহাবি হে জাহান্নাম তুমি হলো আমার পক্ষ থেকে শাস্তি শাস্তির জন্য তোমাকে তৈয়ার করেছি যাকে চাইব তোমার দ্বারা আমি তাকে শাস্তি উহা ঝগড়ার কোনো কারণ নেই তোমাকেও ভরবো তোমাকেও ভরবো আল্লাহ আকবর তার মানে কি যে জান্নাতেও লোক হবে জাহান্নামেও লোক হবে কিন্তু জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে এটাও আমরা জানতে পারলাম

পচেনে মোটা মানুষ আল্লাহ তালা তাকে একটা একটা মাসির পাখার পর্যন্ত মূল্যায়ন করবে না তার মানে কি আল্লাহ তালা আমার শরীর দেখবেন না আমার সৌন্দর্যটা দেখবে না আমার চেহারা সুর দেখবে না আল্লাহ তালা দেখবেন আমার অন্তর আর আমার আমল এটার মূল্যায়ন হবে কেমন দিন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এখনই ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে উপস্থিত হব হবো আল্লাহ মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল্কর আনকারি । এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ about religion ডিবেট ডিবে

দাজ্জালের কপালের উপরে কাফ ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে কেয়ামতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শায়ে খাদ্যর রাজ্জাকের সাথে কেয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আজকের দর্শে গরিব দুর্বল নিঃস্ব এবং মিসকিন মানুষদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনতে পাচ্ছি তো এ বিষয়ে ওয়ানহু আন্না ইমরাতন সৌদা কানা তকুমুল মসজিদ আবু হরা থেকে বর্ণিত তিনি বলেন একটি কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত মসজিদ পরিষ্কার করত আও সাববান অথবা হাদিসে একটা কালো মহিলা সম্পর্কে সাহাবী বলেছেন অথবা কোন একজন খাদেম কোন একটা ছেলে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কিন্তু ঘটনাটা হলো যে এরা মসজিদ পরিষ্কার করতো ফা ফা ফাহু আল্লাহ সাল্লাম তাকে দেখলো যে নাই মসজিদে নেই অনুপস্থিত ওই মেয়েটাকে ওই দাসীকে অথবা ওই রাখালকে কি পেল অনুপস্থিত পেল ফাসা আল আনহা তো আল্লাহ তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন ফাকা আলু তারা বললেন মাত ওই ব্যক্তি মারা গেছে সে তো মারা গেছে কলা আফালা কুনতুম আজান তুমুনি তো এই ব্যক্তি মারা গেল তো তোমরা আমাকে কেন বলো না সে লোকটা মারা গেছে বা সেই নারীটা মারা গেছে আমাকে বলো কেন কলা তখন বললেন ফাকা আন্নাহুম সাগারু আমরা হা তারা বলতে ছিল যে সাধারণ মানুষ বেচারা গরিব মানুষ আমাদের দেশের এখন এমন অবস্থা যে ধনী মানুষ মারা গেলে জানা যায় লোক বেশি হয় আর গরিব মানুষ মারা গেলে জানাজায় লোক কম হয় আর কারণ আল্লাহ কি বলেছে ধনী মানুষের জানাজা সব বেশি আল্লাহ নবী বলছেন কেউ যদি জানাজায় শরীর হয় তাহলে এক কেরাত সব মানে একটা বড় পাহাড়ের সমান সব আর দফন পর্যন্ত থাকলে দুই কেরাত দুই পাহাড় পরিমাণ সব তাহলে ধনীদের জানাজায় লোক বেশি হয় গরিবদের জানাজায় লোক কম হয় কারণ কি আল্লাহ নবী বলছেন যে মুসলমানের প্রতি মুসলমানের হক মারা গেলে জানাজা যেতে হবে এটা এই চেতনা আমাদের মধ্যে আছে বলে যাই হোক আল্লাহ বললেন যে তুমি ওই ব্যক্তিটা মারা গিয়েছে আর তোমরা তার সম্পর্কে আমাকে বললে না কেন তো বেচারা ছোট মানুষ আপনাকে বললে আবার কষ্ট হবে কখন কোন অবস্থায় আছেন তো তারা যেন এটাকে হালকা মনে করলো ফকা আল্লাহ আল্লাহ আলাইহা বলছেন আমাকে কবর দেখাও কবর কোথায় সেখানে দেখাও আলাইহা আল্লাহসলাম কবরের পাশে দিয়ে তার জন্য আবার জানাজা পড়লেন। তার জন্য দোয়া করলেন সুম্মা কল এবং বললেন ইন্নাহা দিহিল কবুর মামলু আতুন জুলমাতান আলা আল্লিহা নিশ্চয় এই সকল কবর অন্ধকারে ভর্তি কবরে কোনো আলো আছে আলো নাই অন্ধকার জায়গা বলছেন ওয়া ইন্নাআল্লাহ আজজা ওয়াজল ইউনৌ বিরুহা আলাহুম বি সালাহতি আলাইহিম আমি যদি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে আলোকিত করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় একটা ফজিলতের কাজ তো আমি যদি তার জন্য জানাযায় দাঁড়িয়ে যাই তার জন্য সালাত পড়ে জামাদার সালাত পড়ি তাহলে তার কত বড় একটা উপকার হচ্ছে তো তোমরা এত বড় উপকার থেকে লোকটাকে বঞ্চিত কেন করলে ওয়ানহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুব্বা আশ'আসা মাদফু'ইন বিল আবওয়াব লা আকসামু আলাল্লাহি লা আবিররুহু মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসুরাম বলেছেন রুব্বা আশ মাধুফু বিল আবুয়াব বহু বিক্ষিপ্ত চেহারাওয়ালা বিক্ষিপ্ত চুল এবং চেহারাওয়ালা বহু মানুষ আছে ময়লা যুক্ত কাপড় পরিধানকারী মানুষ বলছেন মাধুফু বিল আবুয়াব তারা যখন মানুষের দরজায় যায় মানুষ তাদেরকে ধিক্কার দিয়ে সেখান থেকে বিতাড়িত করে দেয় বলছেন এরকম বহু মানুষ এমন আছে লাউ আকসামা আল্লাহ আবার আহু তারা যদি আল্লাহর উপর ভরসা হয়ে কোনো কিছু করার জন্য কসম খায় তাহলে আল্লাহ তালা তার কসমটাকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন তো এখান থেকে বুঝে আসতেছে যে যারা গরিব অনেক সময় সমাজ তাকে দুর্বল মনে করত আমি একটু কথা আগেও বলেছি যে সব গরিব এরকম নয় একটা তো ভিক্ষার পেশা আমরা বানিয়ে নিয়েছি নিজেকে ভিক্ষার পেশা বানিয়ে নিয়েছি এই ধরনের পেশা আগে আমরা হাদিস শুনবো যে এটাকে ভিক্ষা ভিক্ষুক বলা হয় না মিসকিন এটার নাম নয় যে মানুষের দরদুয়ারে খানা এক লোকমা দুই লোকমার একটা খেজুরের জন্য ঘুরে বেড়ায় এ ধরো মিসকিন নয় মিসকিন হলো ওই ব্যক্তি যে তার ইনকাম দিয়ে চলতেও পারে না মানুষের কাছে চাইতেও পারে না মানুষ গরিব বলে তাকে বুঝতেও পারে না কিন্তু সে পেশার আসলেই সে গরিব মানুষ তো আল্লাহ সাহেব বলেন যে এরকম কিছু মানুষ হবে যাদের অবস্থা বাহ্যিকভাবে অত্যন্ত দুর্বল হবে কিন্তু আল্লাহ তার তার এবাজত করার কারণে আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হওয়ার কারণে তার সাথে আল্লাহর কানেকশনটা অত্যন্ত দৃঢ় থাকবে

জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকলাম তো দেখলাম যে অধিকাংশ মানুষ জান্নাতে যারা প্রবেশ করছে তারা গরিব মিস্কিম ওয়া জাদ্দি জেদ মাহবুসুন আর যারা ধনী মানুষ তাদেরকে আটকে রেখেছে গায়রা আননা اصحاب النار قد امر بهم الى النار এরপরে জাহান্নামীদেরকেও দেখলাম তাদেরকে জাহান্নামে উল্টা করে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে ওয়াকুমতু আলা বাবিন নার এরপরে আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম فاذا আমাতু মান دخলাহান النساء তো দেখলাম অধিকাংশ জাহান্নামে প্রবেশকারী তাদেরকে মহিলা পেলাম অন্য রে আছে যে নবীকে জিজ্ঞাসা করেছেন মহিলারা হে আল্লাহ নবী মুসাল্লি আমরাও করি পুরুষরাও করে আমরাও সম শ্যাম পালন করি তারাও করে তো আমাদের সংখ্যা জাহান্নামে বেশি যাবে এর কারণ কি মহিলারা জিজ্ঞাসা করলো যে আমরা জাহান বেশি যাব কারণ কি বলছেন তোমাদের মাঝে দুটা খাসলত খুব খারাপ দুটা অভ্যাস মারাত্মক খারাপ অভ্যাস আছে এই দুই অভ্যাসের কারণে তোমাদের সংখ্যা জাহান নামে বেশি যাবে বলছে কি সেটা বলছেন তাকফুরাল আশির তোমরা স্বামীর না মানি কর স্বামী তাকে খাওয়াই পান করাই স্বামী তার ভারণ পোষণের সমস্ত কাজ করে কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে তার কোনো একটা দাবি যদি সে না মানতে পারে তখন সেই মহিলা বলে দেয় আজীবন তো তোমার কাছ থেকে কিছু চেয়ে পাই না সব কিছু মানে সে ঠোকরায় দেয় না শুকরি করে দেয় আর একটা বলছেন ও তাঁক সুরোনাল গিবা গিবত বেশি করো মহিলারা পরনিন্দা বেশি করো অন্য রেবায়তা আসে তাক সুরুনাল লান লানত বেশি করো অভিশাপ বেশি দেয় অভিশাপ বাচ্চাদের উপর দেয় অভিশাপ মানুষের উপর দেয় তুই মোর যা তুই এটা হ সেটা হ তো এটা ঠিক না এটা ঠিক না তো আল্লাহ বললেন যে পুরুষের চাইতে মহিলারা যাহার নামে বেশি যায় ওয়ান আবু হরা তা রজ্ঞাল্লাহ ওয়ানহু আনিসলাম কল লাম মিয়া কাল্লাম ফিল মাহাদি ইল্লাহ সালাহ সাতুন সুন্দর আলোচনা একটু মনোযোগ সহকারে শুনুন লম্বা হাদিস যেটা নাকি আমি সংক্ষিপ্তভাবে বাংলায় আপনাদের সামনে উপস্থিত করছি আবু হরাজে আল্লাহ তিনি বলেন যে রশুর রোসলাম বলেছেন যে কোলে অবস্থায় কোনো শিশু বাচ্চা তার কোলে মায়ের কোলে তিনটা শিশু তারা কথা বলেছে অর্থাৎ কথা বলার সময় আসার পূর্বেই তারা কি বলেছে কথা বলেছে মাস পনেরো দিন বিশ দিন পরেই ওই বাচ্চা কথা বলেছে এ ধরনের ছোটো বাচ্চা যে মায়ের করে কথা বলেছে এ ধরনের তিনটা বাচ্চা বলছেন একটা হলো ইসা এবিনে মারিয়াম যখন তার মা মারিয়াম যখন তাকে কোলে করে নিয়ে যখন সেই সম্প্রদায়ের কাছে এসেছিলো তখন বলেছিল যে হে মারিয়াম তুমি এই ছেলে পেলে কোথাও তোমার মা বাপ ভালো ছিল তোমার ভাইও ভালো ছিল তো তুমি ছেড়ে পালে কথা তো সে বলেছিল যে আল্লাহ আমাকে কথা বলতে নিষেধ করেছে ছেলেকে জিজ্ঞেস করো তো ছেলে কোল থেকে বলেছিল কিতাব ওই শিশু সন্তান কথা যে আমার মাকে তোমরা অপবাদ দিচ্ছ ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিবেন ও জালানি নাবিয়া এবং আল্লাহ আমাকে নবী বানাবেন তাহলে ছোটবেলায় কথা বলেছে আর দ্বিতীয় যেটা সেটা হলো জুরাইজ একজন ব্যক্তি বলছেন বাণী ইসরা যারা ছিল তাদের মাঝে জুরাইজ নামে একজন ব্যক্তি যে অত্যন্ত এবাদত গুজার বান্দা ছিল এবাদত করে তো বলছেন এই জুরাইজ যখন সে সলাতরত অবস্থায় থাকে সলাাত আদায় করতেছে নামাজ পড়ছে তখন পিছন থেকে তার মাটাকে দেখছে বলছেন ইয়া জুরাইজ বলছেন এই জুরাইজের জন্য একটা এবাদতখানা ছিল বিশেষ এবাদতের জায়গা ছিল মসজিদ বলেন তো এই গির্জা বলেন যেটাতে সে এবাদত করত তো এটা সেখানে এবাদত করতো তো এবাদত করা অবস্থায় সলাত আদায় করা অবস্থায় তার মাটাকে বলছে ডাকছে ইয়া জুরাইচ হে জুরাইচ ফল ইয়া উম্মি ওয়া সালাতি তখন জুরাইচ বলছে আয় আল্লাহ আমি সলাদ পড়তেছি মাও ডাকতেছে কোন দিকে যাই সলাত পড়ি নাকি মায়ের ডাকে সাড়া দেই বলছেন এভাবে সে মায়ের ডাকে সাড়া দেয় নাই। সালাতরত অবস্থায় আছে দ্বিতীয়বার আবার ডেকেছে অন্যদিন দ্বিতীয় দিন আসে তখনও দেখে সে সালাতরত অবস্থায় তো বলছেন ইয়া জুরাইচ হে জুরাইচ মা তাকে ডাকছে তো বলছে আয় আল্লাহ আমার সালাত আদায় করি নাকি মার ডাকে সাড়া দেয় তো মার ডাকে সারা না দিয়ে সে সালাতরত অবস্থায় করেছে তৃতীয় দিন একই অবস্থা তো যখন তিন দিন এই ঘটনা ঘটেছে তখন ওর মা নারাজ হয়ে রাগ করে তার জন্য বদয়া করেছে বলছে তোর এতই এবাদতের যে আমি তোর কাছে দিন দিন আসলাম তোকে ডাকলাম তুই কি আমার একদিনের ডাকলো না তো বলছেন যে আল্লাহ তুই আমার এই ছেলেটাকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিবি না যতক্ষণ পর্যন্ত সে একটা পতিতার চেহারা না দেখে বদা দিল তো আল্লাহ নবী বলছেন যে কোনো মা বাপ যেন সন্তানকে বদোয়া না দেয় বদাটা তাদের লেগে যায় বলছেন সালাহাতুল মুস্তাজাবুদ্দাওয়াত তিন শ্রেণী মানুষ আছে যাদের দোয়া আল্লাহ তারা ডাইরেক্ট কবুল করে নেয় তাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না একটা হলো দাওয়াতুল মুসাফির কোনো সফর অবস্থায় দোয়া করে আল্লাহ ফেরত দেন না দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দাওয়াতুল মাজনুম মাজনুমের দোয়া তো এখানে তার মা মনে কষ্ট পেয়ে সন্তানের জন্য বদদোয়া করেছে আর সেই বদদোয়াটা এখন কি হবে বদ্ধটা কেমন তার উপর লাগলো তো এ বিষয়ে যেহেতু সময় শেষ এ বিষয়ে পরবর্তী দর্শে শোনার জন্য আন্তরিক আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে পরের দর্শে আলোচনা আসবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফি দান করুন ও আখির উদ্দানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম ইস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই পূরণ করুন কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ কোরআন নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়